আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দেশ ও বিদেশে যে যেখান থেকে আপনাদের প্রিয় চ্যানেল তিলাওয়াত টিউনের উদ্যোগে আয়োজিত বানান করে কোরআন শিক্ষার আজকের পর্বটি দেখছেন ও শুনছেন, আপনাদের সকলকে আমি কারি আবদুল্লাহ আল মামুন আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের কোরআন ক্লাস। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা নিয়মিত আমাদের ক্লাসগুলো ফলো করছেন, আরও অসংখ্য মুসলিম ভাই বোন রয়েছে সারা পৃথিবী জুড়ে যারা কোরআন পড়তে পারেন না এবং এত সুন্দর ভিডিও তাদের কাছে পৌঁছেও না, এই জন্য সকলের নিকট আমার আন্তরিক আর্জি থাকবে আপনারা ভিডিওগুলো দেখা শেষে শেয়ার করে দিবেন, এর মাধ্যমে আরও অসংখ্য মুসলিম ভাই বোন কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত কোরআন প্রেমী ভাই ও বোনেরা, আজ আমরা শিখব সূরাতুন নিসার 38 নং আয়াত থেকে 41 নং আয়াত পর্যন্ত। তাহলে চলুন সরাসরি তেলাওয়াতে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম والذين ينفقون أموالهم أن واجب قلنا نا أكاليف سي رئاء الناس ولا أكلف يؤمنوا أكلفنا ولا يؤمنون بالله ولا أكلف باليو حرف لين مل آخر ولا باليوم الآخر ومن ইদগামে বাগুন না, ইয়া কু নিশ শাই ত নু ওয়া মাই ইয়াকুনি শাইতানু লাহু একালিফ ক রি একালিফ না ইকফার গুন না ফা সা চার আলিফ আ له قرينا فساء قرينا وما أكلف ذا إخانو أكلف عليهم قربة بهو بارجية لو حرف لين آمنوا بالله واليوم الآخر إيه شبد قلو جية ইকফার গুন্ডা ফা ও একালিফ মিম ওয়াজিব গুন্না মা রাযাকাহুমুল্লাহু রাযাকাহুমুল্লাহু ওয়া কানাল্লাহু আল্লাহ শব্দের ডানে এখানে জবর রয়েছে, মোটা হবে লামটি, বিহিম عليما إن الله الله شبد الدانة إخانو جبر موتا هبه لامتي لا إكاليف يظلم لا يظلم مثقا إكاليف لا مثقا لا ذرة غلطة جو دي ثامي تهولي غلطة ها هوي جاي ذرة و إن এখানে ইকফার গুন্ডা ট্যাকু ট্যাকু হাসানা তাই ইদগামে বা গুন্ডা হাসানা তাই ইউ ব একালিফ আইফ হা ইউ ব আইফ হা ওয়া ইউ তি ওয়া ইউ তি মিল এখানে ইদগামে বেলা গুন্ডা গুন্ডা ছাড়া মিলিয়ে পড়তে হয় লা দুন ইজহার রয়েছে হু গুণা হবে না স্পষ্ট করে পড়তে হবে মিল্লাদুন হু আজ
عَرًا عَظِيمًا فَكَيْفَ فَكَيْفَ إِذَا أَكَلِف جِئْنَا إِخَنُو أَكَلِف مِنْ إِكْفَرْ قُنَّه كُلِّ وَاجِبْ قُنَّه مَا ইকলাবের গুন্না, গুন্নাটি মিম দ্বারা পরিবর্তন করতে হচ্ছে এখানে। বি শে হি একালিফ দেউ ইদগামে বা গুন্না, ওয়া জি না ওয়া জি না, বি কা আ লা এখানে একালিফ, নিচের ইয়া টি পড়তে হবে না, হ্যা তিন আলিফ, উ লা এখানে চার আলিফ, আলহামদুলিল্লাহ। আজ এই পর্যন্তই, যাওয়ার পূর্বে সবগুলো আয়াত আর একবার তিলাওয়াত করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ولا يؤمنون بالله ولا يؤمنون بالله ولا باليوم الآخر ومن يكون الشيطان له قرينا فساء قرينا وماذا فَقُوا مِمَّا رَزَقَهُمُ اللَّهُ وَكَانَ اللَّهُ بِهِمْ عَلِيمًا إِنَّ اللَّهَ يَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍ وَإِن تَكُ حَسَنَةً يُضَاعِفْهَا وَيُؤْتِ مِن لَّدُنْهُ أَجْرًا عَظِيمًا فَكَيْفَ إِذَا جِئْنَا مِن كُلِّ أُمَّةٍ بشهيد وجئنا بك على هؤلاء شهيدا الحمد لله আজ এই পর্যন্তই, যাওয়ার পূর্বে সকলকে অনুরোধ করব, এখনো যারা আমাদের সাথে যুক্ত হননি এখনই সাবস্ক্রাইব বাটন চেপে বেল বাটনটি চেপে রাখুন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য। আর আমাদের পিছনের সমস্ত ভিডিওগুলো আপনারা প্লেলিস্টে পেয়ে যাবেন। এবং যদি প্লেলিস্ট খুঁজে না পান তাহলে ডিসক্রিপশন বক্সে চলে যান, সেখান থেকেও আমাদের পূর্বের সকল ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিন এবং ভিডিওগুলো দেখা শেষে শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সকলকে সহি রাখুক, সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।